আমরা সর্বশেষটা পড়বো, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। তো এখানে দেখো কি আছে, ইন ব্রিটেন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট রুলস আর ড্যাশ ফলোড বাই দ্য ড্রাইভার্স। দেখো বাই দ্য ড্রাইভার্স এটা কি চাই, অ্যাক্টিভ না প্যাসিভ আছে? রোড অ্যান্ড ট্রান্সপোর্ট রুলস প্যাসিভে। দেখো রোড অ্যান্ড ট্রান্সপোর্টের এই রুলসগুলো কি অটোমেটিক্যালি ফলো হয় নাকি ফলো করা হয়? হ্যাঁ, তার জন্য এটা প্যাসিভ হবে। তো প্যাসিভে সবসময় ভার্বের কোন রূপ হবে? ভি3। তাহলে আর এই যে ভি3 দেওয়া আছে, দেখো ফলোড, তাহলে ফলোড ভার্বকে মডিফাই করতে হবে, তাহলে কি আনতে হবে এখানে? একটা অ্যাডভার্ব। ভেরি গুড। তাহলে ইন ব্রিটেন রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট রুলস আর স্ট্রিক্টলি দেওয়া যায়, বা কি স্ট্রিক্টলি ফলোড মানে খুব কঠোরভাবে, বা ফার্মলি দেওয়া যায়, FIRMLY, ফার্ম মানে দৃঢ় আর ফার্মলি মানে খুব দৃঢ়ভাবে। হ্যাঁ, এটাও দেওয়া যায়, বা প্রপারলিও দেওয়া যায়, প্রপার অ্যাডজেক্টিভ আর প্রপারলি অ্যাডভার্ব। তো এই ভার্বকে ফলোডকে মডিফাই করলো কে, এই অ্যাডভার্বগুলো, এটাও যেগুলো যে কোনো একটা দিতে পারো। বাইটা ড্রাইভার্স, ড্রাইভার্সদের দ্বারা খুব কঠোরভাবে আর কি নিয়ন্ত্রিত হয়। এবার পরেরটা দেখো, কনসিকুয়েন্টলি, তো যেহেতু নিয়ন্ত্রণ করা হয় তো কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, এটা হচ্ছে একটা লিঙ্কার্স, লিঙ্কার্সেরও ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে। কনসিকুয়েন্টলি ইট হ্যাজ দ্য বেস্ট রোড ড্যাশ রেকর্ড ইন ইউরোপ। কনসিকুয়েন্টলি ইট হ্যাজ দ্য বেস্ট রোড, রাস্তার কী রেকর্ড আছে? রাস্তার নিরাপত্তা রেকর্ড আছে। তাহলে এখানে কী দেওয়া যায় নিরাপত্তার ইংরেজি কী? কনসিকুয়েন্টলি ইট হ্যাজ দ্য বেস্ট রোড সেফটি রেকর্ড। হ্যাঁ, রাস্তা সড়ক নিরাপত্তার একটা বিশাল একটা রেকর্ড আছে ইন ইউরোপ, ইউরোপে। হ্যাঁ, এটার মানে কোনটার? ওই ব্রিটেনের আর কি, ব্রিটেনের, ইউরোপের মধ্যে ব্রিটেনের ওই রাস্তা বা সড়ক নিরাপত্তার একটা ভালো রেকর্ড আছে। তো তারপরে দেখো, অল ট্রান্সপোর্ট মাস্ট স্ট্রিক্টলি ড্যাশ, অল ট্রান্সপোর্ট মাস্ট স্ট্রিক্টলি ড্যাশ, এখানে অ্যাবাইড দেওয়া যায়। হ্যাঁ, অ্যাবাইড বাই, দেখো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেশনে পড়ছিলা যে অ্যাবাইড বাই মানে মেনে চলা। তো অল ট্রান্সপোর্ট মানে প্রত্যেকটা কি যানবাহনের মাস্ট মেনে চলতে হবে, মানে মাস্ট উচিত, এটা মডেলস আছে, মাস্ট স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি অ্যাবাইড, ভার্বের বেস্ট ফর্মটাই বসবে যেহেতু মাস্ট আছে, অ্যাবাইড বাই দ্য রুলস, এই নিয়মগুলো মেনে চলতে হবে আর কি। অ্যাবাইড বাই মানে মেনে চলা, মেনে চলতে হবে, ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, তাহলে যেগুলো মেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে, গভর্নমেন্টের দ্বারা তৈরি, বা সেট বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা তৈরি, আচ্ছা, বা বানানো হয়েছে আর কি এরকম। তবে এখানে বলছে কোচেস অ্যান্ড মিনি বাস ড্যাশ ক্যারি, ড্যাশ মানে যেগুলো, যেগুলো মানে কোনগুলো? ওই কোচেস অ্যান্ড বাসেস। তাহলে এটাকে কি প্রোনাউন বলে? রিলেটিভ প্রোনাউন, ভেরি গুড। তাহলে কোচেস অ্যান্ড মিনি বাস দ্যাট ক্যারি চিলড্রেন আন্ডার 16, যেগুলো, যেগুলো মানে কোনগুলো? এই যে কোচেস অ্যান্ড বাসেসগুলো যেগুলো চিলড্রেন ক্যারি করে, মানে চিলড্রেনদেরকে নিয়ে আসে, আন্ডার 16, যাদের বয়স কত? 16 নিচে, মাস্ট বি ড্যাশ উইথ সিট বেল্ট। তো এখানে এই ড্যাশে কি বসতে পারে? মাস্ট বি ড্যাশ, মাস্ট বি বাইন্ড, মাস্ট বি ফ্যাসিলিটেট দেওয়া যায়, মানে সেগুলোতে কি থাকতে হবে? ফ্যাসিলিটি থাকতে হবে আর কি, ফ্যাসিলিটেড উইথ সিট বেল্ট, মানে সিট বেল্ট যুক্ত সুবিধা থাকতে হবে আর কি এরকম। বা অন্য কিছু দেখা যায়, অন্য কিছু একটু ভেবে দেখো, এখানে কি দেওয়া যায়? এফ দা গিয়ার, বিসেটও দেওয়া যায়, রাইট, বা ইকুইপড দেওয়া যায়, ইকুইপড মানে ওই সুযোগটা আর কি দেওয়া আছে, যে এরকম দেওয়া যায়, আচ্ছা। তারপরে দেখো, দে আর দ্য ল ড্যাশ এজেন্সিস, ল ড্যাশ এজেন্সি, দেখো আমাদের আইন প্রণয়নকারী সংস্থা আছে না, ওটাকে বলে ল এনফোর্সিং এজেন্সি, এজেন্সি হচ্ছে সংস্থা, ল এনফোর্সিং, এনফোর্সিং মানে প্রয়োগকারী, বা যারা চাপিয়ে দেয়, বা আইন চাপিয়ে তো আর দেয় না, আইন যারা দেয় আর কি। দে আর দ্য ল এনফোর্সিং এজেন্সি আর ড্যাশ আর অ্যাক্টিভ, হ্যাঁ, তারা খুবই কর্মঠ, বা আর স্ট্রিক্ট, তারা খুব কঠোর এই ব্যাপার স্যাপারগুলোর ব্যাপারে, তারা খুব কঠোর। দে আর দ্য ল এনফোর্সিং, তাহলে যে দাগে কি হলো? এনফোর্সিং এজেন্সিস আর ড্যাশ আর স্ট্রিক্ট বা অ্যাক্টিভ, তুমি বলেছো অ্যাক্টিভ, অ্যাক্টিভও হয়, তারা খুব কর্মঠ। সো দ্য বাসেস অ্যান্ড কোচেস হ্যাভ বিকাম দ্য ড্যাশ ফর্ম অফ রোড ড্যাশ, টু সো দ্য কোচেস অ্যান্ড সো দ্য বাসেস অ্যান্ড কোচেস, তাই যে বাস আছে বা অন্য যানগুলো আছে, হ্যাভ বিকাম, সেগুলো হয়ে উঠেছে, কি হয়ে উঠেছে? বেস্ট ফর্ম দ্য রোড, বেস্ট ফর্ম, হ্যাঁ তুমি বলছো বেস্ট, হ্যাঁ, হ্যাভ বিকাম দ্য বেস্ট ফর্ম, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো ই হয়ে উঠেছে আর কি, ভালো একটা অবয়ব হয়ে উঠেছে, অফ রোড সেফটি দেওয়া যায়, মানে রাস্তা নিরাপত্তার একটা সবচেয়ে ভালো প্রতীক হয়ে উঠেছে তাও বলা যায়, হ্যাভ বিকাম দ্য বেস্ট ফর্ম, হ্যাঁ, একটা ভালো একটা প্রতীকই হয়ে উঠেছে অফ রোড সেফটি।